সম্মানিত দর্শক, মৎস্য উদ্যোক্তা ও মৎস্য চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষকৃত মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম। মৎস্য খামারি ভাইয়েরা অন্যান্য মাছের সাথে ব্ল্যাক কার্প মাছের চাষ করে থাকেন। ব্ল্যাক কার্প বা স্মেল কার্পের আদিনিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমুর নদীর অববাহিকা পর্যন্ত। আমাদের দেশে 1983 সালে মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো চীন থেকে চাষ ও শামুক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই মাছটি আমাদের দেশে নিয়ে আসে। কোটচাঁদপুরে কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের পুকুরে লালন পালনের পর কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হয়। উৎপাদিত পোনা বালুহর বাউড়ে ছাড়ার এক বছরের মাথায় 2 থেকে 3 কেজি ওজন হয় প্রতিটি পোনা, এবং একই সাথে বাউড়ের শামুকের জনতার পরিমাণ নিয়ন্ত্রণে আসে। গ্রাসকার্পের মতো দেহাকৃতির এই মাছের পৃষ্ঠ ও পার্শ্বীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসর বর্ণের হয়ে থাকে। এই ব্ল্যাক কার্প মাছের সারা দেহ শক্ত আয়েশে আবৃত। এই মাছের দাঁত শামুক চূর্ণ করতে ব্যবহৃত হয়। ব্ল্যাক কার্প মাছ মূলত তলবাসী। এই মাছ ছোট অবস্থায় জুপ্লাংটন, অর্থোপোডসের ডিম ও লার্ভা খেয়ে থাকে। এই মাছ বড় হওয়ার সাথে সাথে শামুক, জলজ ইনসেক্ট ইত্যাদি খেয়ে থাকে। সাধারণত পুকুরে এই ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে বাড়তি করে খাবার দিতে হয় না, কেননা পুকুর থেকে এই মাছ শামুক এবং জলজ ইনসেক্ট খেয়ে বেঁচে থাকতে পারে এবং এই মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে। যে কারণে ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে খাবারের চিন্তা ছাড়াই এই মাছ চাষ করা যায়, এবং এই ব্ল্যাক কার্প মাছ পুকুরে অন্যান্য মাছের সাথে চাষ করলে এক বছরের মধ্যে 2 থেকে 3 কেজি ওজন করে বিক্রি করা যায়। এই ব্ল্যাক কার্প মাছ খেতে সুস্বাদু হওয়ার কারণে বাজারে এই মাছের ভালো মূল্য পাওয়া যায়। বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য এই ব্ল্যাক কার্প মাছের পোনা খুঁজছেন। আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য এই মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের আজকের পোনাগুলো নিতে পারেন। এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 5 থেকে 6 ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা। এই পোনাগুলোকে পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা মিশ্রভাবে চাষ করার জন্য এই ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে, চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন। নিয়মিত বিভিন্ন মাছের পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে দিন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।